প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। একজন সাধারণ মুসলিমের জন্য সালাফি মানহাজ সম্পর্কে জ্ঞান রাখা কতটা জরুরি? সালাফি মানহাজ সম্পর্কে এলম অর্জন কি শুধুমাত্র আলেমদের জন্য আবশ্যক, নাকি প্রতিটি মুসলিমকেও এর প্রাথমিক ধারণা রাখতেই হবে? সম্মানিত শেখ, এবারে কিছু জানতে চাই। আল্লাহ আপনার কল্যাণ করুন, আমিন ইয়া রাব্বাল, আপনাদেরও কল্যাণ করুন। জি, প্রশ্ন যে সালাফি মানহাজ সম্পর্কে জ্ঞান রাখা কতটা জরুরি। সালাফি মানহাজ সম্পর্কে জ্ঞান সাধারণ মানুষের এতটা রাখা জরুরি যাতে সে বিভ্রান্ত না হয়। বিভিন্ন যে ফিরকাগুলি সঠিক রাস্তা থেকে, সেরাতে মুস্তাকিম থেকে, যেই রাস্তার ওপর, যেই সরল পথের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবাই কেরামগণকে ছেড়ে গেছেন, এবং যেই পথের পথিক ছিলেন তাবেইন, এজামগণ, তাবা তাবেইন, স্বর্ণযুগে, এই তিনটি যুগে, মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, আমি যেই পথের ওপর রয়েছি এবং আমার সাহাবাই কেরামগণ যেই পথের ওপর থাকবেন, সেই পথের যারা পথিক হবে তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। তো এ সম্পর্কে আপনার প্রাথমিক ধারণা জনগণের থাকতে হবে। প্রাথমিক ধারণা মানে এই নয় যে আপনার প্রতিটি খুঁটিনাটি বিষয় সম্পর্কে জ্ঞান রাখতে হবে, এতটা কমপক্ষে যথেষ্ট যে প্রথম কথা, কোরআনে বা হাদিসে যা কিছু এসেছে আমি সাদরে গ্রহণ করব, এ বিশ্বাস রাখতে হবে এবং এই মন মানসিকতা রাখতে হবে। কোরআন এবং হাদিসে কিছু আসলে তার অপব্যাখ্যা করবে না, তার তাওয়িল করবে না, তার অর্থের বিকৃতি ঘটাবে না। এসব যারা করে ওই সব জিনিস পছন্দ করবে না, যেটাকে ওলামারা বলেছেন আলাল ফিতরা, আওয়ামুন নাস, জনগণ যদি আলাল ফিতরা থাকে, মানে যেই প্রকৃতির উপর আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন যে এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে এবং তার তাওহীদ প্রতিষ্ঠা করে তার সাথে শিরক করবে না, তার রুবুবিয়াতে, উলুহিয়াতে, আসমা সিফাতে কোনো কিছুতে, আর এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণের আদর্শ জামাত হচ্ছেন সাহাবায়ে কেরামদের জামাত। এই মোটামুটি কথাগুলি একজন সাধারণ মুসলিম যদি জানে এবং এগুলি বিশ্বাস রাখে, এটি হচ্ছে আলাল ফিতরা, যে সে দিনে ফিতরাতের উপর আছে। পারিপার্শ্বিক যে অবস্থা, বিভিন্ন ফিরকাগুলি যে বেরিয়েছে সেগুলিতে প্রভাবিত হয়নি, তাহলে এটি তার জন্য যথেষ্ট। বিস্তারিত সব কিছু জানতে হবে আবশ্যক না, শুধু আমি ইমান রাখি, আল্লাহর আসমা ও নাম গুণাবলী যা কিছু কোরআনে বা হাদিস আছে আমি ইমান রাখি। পক্ষান্তরে আলেমরা যারা তালেবে ইলম এবং যারা জনগণকে দিক নির্দেশনা দিচ্ছেন, তাদের এই ক্ষেত্রে বিস্তারিত জ্ঞান রাখতে হবে সালাফি মানহাজ সম্পর্কে। সালাফি মানহাজ বলতে এমন কোনো নতুন কথা নেই, সালাফি মানহাজ হচ্ছে খাঁটি ইসলাম। সালাফি মানহাজ মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কেরামদের জামানার ইসলাম, তাবেইনদের জামানার খাঁটি ইসলাম, এই খারেজি আর রাফেজি শিয়াদের গুমরাহী থেকে যারা মুক্ত ছিলেন তাদের সেই ইসলামটি, আর তাবা তাবেইনদের ইসলাম, আর আবু হানিফা, শাফি, মালিক, আমাদের চার আইম্মা কেরাম এবং তার সাথে অন্যান্য আইম্মা মুহাদ্দিস, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, আইম্মা মুহাদ্দিসিন হোক আর আইম্মাতুল ফোকাহা, আর তাদের আদর্শের অনুসারী হওয়া। কিন্তু প্রথম রাখতে হবে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। তো আশা করি বুঝতে পেরেছেন। আলেমরা, আবার বলছি, বা তালেবে এলেম যারা কোরআন এবং হাদিস আরবি ভাষা বুঝে, তারা বিস্তারিত এই বিষয়টিতে জ্ঞান রাখবে, যথাসাধ্য চেষ্টা করবে জ্ঞান অর্জনের সালাফি মানহাজ সম্পর্কে। আর সালাফি মানহাজ মানে সালাফি মতাদর্শ। আর জনগণ সংক্ষেপে যদি এতটুকু বিশ্বাস করে যে কোরআন সুন্নায় যা এসেছে আমি সহজে মানি, কোনো আপত্তি নেই এতে, আর কোন রকমের তাতে আমার দ্বিধাদ্বন্দ্ব নেই, আর মানুষের কথা কোরআন এবং হাদিসের সামনে রাখি না যতই বড় ব্যক্তি হোক না কেন, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নাই, এতটুকু যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আমাদের সকলের কল্যাণ করুন।